আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। কোভিড-19 রোগীদের চিকিৎসা করছে শহরের এমন দুটি হাসপাতালে আজ পুষ্পবৃষ্টি করা হলো বায়ুসেনার তরফ থেকে। রাজারহাট চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল ও আলিপুর কমান্ড হাসপাতালে যেখানে কোভিড-19 রোগীদের চিকিৎসা চলছে, সেখানেই এই অভিনব উদ্যোগ বায়ুসেনার। এই হাসপাতাল দুটিতে বায়ুসেনার একটি চপারে করে পুষ্পবৃষ্টি করা হয়। 10:02 নাগাদ বায়ুসেনার চপারটি রাজারহাট কোভিড-19 হাসপাতালের ওপর চারবার চক্কর কাটার পর 10:07 নাগাদ গাঁদা ফুলের পাপড়ি হাসপাতাল চত্বরের বিভিন্ন জায়গায় ফেলা হয় বায়ুসেনার চপার থেকে। দুবার পুষ্পবৃষ্টি করা হয়। বায়ুসেনার এই অভিনব প্রয়াসকে অভিনন্দন জানিয়েছেন সব মহল। এক্সপোজার অ্যাডজাস্ট হবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি ক্রীড়া, অপরাধ বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।